প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুকৌশলে রয়েছো। তো আজকে আলোচনা করতে চলেছি তোমাদের একাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের যে প্রশ্নপত্র, ইতিহাস প্রশ্নপত্রের উত্তর। এক্ষুনি সাবস্ক্রাইব করুন MD মোস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। আমরা দেখে নেব কোথা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের প্রথমে দেওয়া রয়েছে অধ্যায় ইতিহাস চেতনা। এটি ইতিহাস চেতনা থেকে তোমাদের নিম্নের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, ইলিয়াড ওডিসি মহাকাব্য কীভাবে কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা প্রথাগত ইতিহাস চর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো। তৃতীয় প্রশ্ন রয়েছে, ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রেখাচিত্রের মাধ্যমে দেখাও। দ্বিতীয় চতুর্থ প্রশ্ন হচ্ছে, তোমাদের সভ্যতা নাম দিয়েছে, সেখানে সময়কাল, যুগ, পর্ব, সামাজিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য অবদান রয়েছে। তার সঙ্গে এখানে সভ্যতার নাম রয়েছে হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা। তো চলো আমরা এক এক করে এই উত্তরগুলো দেখে নিই। আমি তোমাদের পাঠ্যপুস্তক থেকেই এই উত্তরগুলো আমি তোমাদের এক করে দেখে দিচ্ছি। প্রথম প্রশ্ন তো দেখে নাও, ইলিয়াড ওডিসি মহাকাব্য কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে। তোমাদের প্রথম প্রশ্ন, ইলিয়াড ওডিসি মহাকাব্য কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে। ইলিয়াড ওডিসি মহাকাব্য দুটিতে গ্রিকদের এবং সঙ্গে ট্রয় নগর যুদ্ধের কাহিনী বিবৃত রয়েছে। এই মহাকাব্য দুটি এবং থেকে প্রাচীন গ্রীসের সমাজ রাষ্ট্রবিজ্ঞানের নিখুঁত চিত্র পাওয়া যায়। ইলিয়াড ওডিসিতে যদিও নানা কল্পকাহিনী চিরঞ্জন স্থান পেয়েছে, তা সত্ত্বেও মহাকাব্য দুটি গুরুত্ব অস্বীকার করা যায় না। এর সঙ্গে সঙ্গে তোমরা আরও লিখতে পারো, ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যতে প্রাচীন গ্রীসের সমাজ, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। অর্থাৎ এই আইটি ইলিয়াড ওডিসি মহাকাব্য দুটি রচনা করেছিলেন অন্ধকবি হোমার। তোমার দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নিম্নবর্গ ইতিহাস চর্চা প্রথাগত ইতিহাস চর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো। তাহলে ইতিহাস, নিম্নবর্গ ইতিহাস চর্চার অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। আমরা সেটি গুছিয়ে সুন্দর করে লিখতে পারি যে নিম্নবর্গ ইতিহাস চর্চায় মূলত কি হয়, সাধারণ মানুষের কথা। অর্থাৎ ইতিহাসের মূল নায়ক হলো সাধারণ মানুষ, তাদের শ্রম, তাদের মতে শ্রমিক, কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষের কাহিনী কিন্তু এই সাধারণ ইতিহাস চর্চায় বা নিম্নবর্গ ইতিহাস চর্চায় স্থান পেয়েছে। নিম্ন ইতিহাস চর্চাটা বৈশিষ্ট্য হয়েছে এরকম যে ভারতে 1882 খ্রিস্টাব্দে সাব অল্টার্ন স্টাডিজ নামে গ্রন্থ প্রকাশ করেছে রঞ্জিত গুহ, যাকে নিম্নবর্গ ইতিহাস জনক বলা হয়। তার সঙ্গে আরও ছিলেন বিভিন্ন ঐতিহাসিক যেমন পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে, গায়ত্রী চক্রবর্তী প্রমুখ ঐতিহাসিক কিন্তু ছিলেন। তোমরা এই বিষয়গুলো লিখতে পারো। সঙ্গে সঙ্গে নিম্নবর্গ ইতিহাস চর্চা থেকে বিভিন্ন ধরনের যে আরো টাইন, তারপরে চোরাচুরি ঘটনা, আগস্ট আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে সাধারণ মানুষজনদের যে ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। নিম্নবর্গ ইতিহাস চর্চায় সমর্থকগণ এবং তাদের আলোচনায় এসব সাধারণ মানুষের ভূমিকার প্রতি আলোকপাত করেছেন। তো তোমরা এই বিষয়গুলো গুছিয়ে সুন্দর করে কয়েকটি বাকি কিন্তু লিখে নেবে। তোমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য রয়েছে সেটা রেখা মানচিত্রের মাধ্যমে দেখা। তো ভারতের যে যুগ বিভাজনের ক্ষেত্রে এটা আমরা বলি, এখানে লেখা রয়েছে সুপ্রাচীন অতীত। সুপ্রাচীন অতীত বলতে এখানে মূলত আমরা এভাবে লিখতে পারি, 1206 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতের প্রাচীনকাল, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ আগে থেকে ভারতকে এই সময়টাকে আমরা বলবো কি প্রাচীনকাল বলবো, যেটা জেমস মিল তাকে সেখানে তার গ্রন্থে যে হিন্দু যুগ উল্লেখ করেছেন। আর 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে আমরা লিখবো মধ্যযুগ, ভারতের ক্ষেত্রে এটা মধ্যযুগ বা মুসলিম যুগ আমরা সেটা লিখবো ভারতের ইতিহাসের ক্ষেত্রে। আর আধুনিক যুগের সূত্রপাত হচ্ছে কোথায়, 1707 খ্রিস্টাব্দের উজ্জয়ের মৃত্যুর পর থেকে বর্তমানকাল পর্যন্ত এই সময়টাই কিন্তু ভারতীয় ইতিহাসে কিন্তু আধুনিক যুগ বলা হয়। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভারতের এবং এই যুগ বিভাজনের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে 1206 খ্রিস্টাব্দ আগে পর্যন্ত সময়টা প্রাচীন যুগ, 1206 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যযুগ, আর 1707 খ্রিস্টাব্দের পরবর্তীকাল থেকে আজকে পর্যন্ত এই যে দীর্ঘ সময়টা এটাকে বলা হচ্ছে তোমার ভারতের ক্ষেত্রে আধুনিক যুগ। আর ইউরোপের ক্ষেত্রে বা পাশ্চাত্যের ক্ষেত্রে এই যুগ বিভাজনের ক্ষেত্রে অনেকগুলো বিতর্ক রয়েছে। যাই হোক, এই বিতর্কের মধ্যে আমরা যেটা পাই সেটা প্রাচীন যুগ যেটা পাই, যে একেবারে স্বর্ণাতীত থেকে শুরু করে খ্রিস্টপূর্ব থেকে শুরু করে 476 খ্রিস্টপূর্ব পর্যন্ত ইউরোপের ইতিহাস তথা পাশ্চাত্যের ইতিহাসে কিন্তু এটাকে প্রাচীন যুগ ধরা হয়। আর মধ্যযুগ ধরা হয় 476 খ্রিস্টাব্দের পর জার্মান সেনাপতি কর্তৃক রোম সাম্রাজ্যের অধিপতি রোমুলাসের সিংহাসন চুক্তি থেকে, অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত এই সময়টাকে ইউরোপ তথা পাশ্চাত্যে কিন্তু মধ্যযুগ ধরা হয়। আর আধুনিক যুগ ধরা হয় 1453 খ্রিস্টাব্দে পরবর্তী সময়কে আধুনিক যুগ ধরা হয়
এবং পাশ্চাত্যর এবং ক্ষেত্রে। অর্থাৎ আমরা মুখ্য কথা আমরা এটা যে পাশ্চাত্যের ক্ষেত্রে কিন্তু প্রাচীন যুগ 476 খ্রিস্টাব্দের পূর্বে, মধ্যযুগ 476 খ্রিস্টাব্দের পর থেকে শুরু করে এবং 1453 খ্রিস্টাব্দের পর্যন্ত, আর 1453 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান কাল পর্যন্ত ইউরোপ তথা প্রাচীন পাশ্চাত্যের ক্ষেত্রে কিন্তু এটা প্রাচীন আধুনিক যুগ বলে ধরা হয়। তোমাদের সর্বশেষ রয়েছে যে সভ্যতার নাম, সময়কাল, যুগ, পর্ব, সামাজিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, অবদান, হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। আমরা এটি বিস্তারিত আলোচনাটা আমরা দেখে নেব ছকের মাধ্যমে। তোমরা ছকটি দেখতে পাচ্ছ, এখানে সভ্যতার নাম হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতার ক্ষেত্রে এখানে যে সময়কালটি উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে সময়কালটা হচ্ছে 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এটা হরপ্পা সভ্যতার সময়কাল। আর যুগ এটা কোন যুগে পড়ছে, এটা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতার মধ্যে পড়ছে। আর সামাজিক বৈশিষ্ট্য এটা কিন্তু মাতৃতান্ত্রিক এবং সমাজ ছিল হরপ্পা সভ্যতা। অর্থনৈতিক বৈশিষ্ট্য হিসেবে কৃষিকাজে পশুপালনের ব্যাপক প্রচলন ছিল, অবদান এখানে উন্নত নগর পরিকল্পনার ক্ষেত্রে হরপ্পা সভ্যতা একটা গুরুত্বপূর্ণ অবদান। মিশরীয় সভ্যতা, মিশরীয় এবং এখানে শরণার্থীর থেকে শুরু করে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল মিশরীয় সভ্যতার এবং সময়কাল, এটা কিন্তু প্রাগৈতিহাসিক যুগেরই সভ্যতা, তার সঙ্গে সঙ্গে এটাও ছিল হরপ্পা সভ্যতার মধ্যে, এটাও কিন্তু মাতৃতান্ত্রিক এবং সভ্যতা ছিল। আর মিশরীয় সভ্যতার এবং মূল ছিল কৃষিকাজ ছিল তাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য। আর অন্য অবদানে তোমরা সবাই জানো যে মমি ও পিরামিডের জন্য কিন্তু মিশরীয় সভ্যতা আসারা বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। সর্বশেষ এটা সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার এবং সময়কাল হচ্ছে শরণার্থীর থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং যুগ বা পর্বের প্রাগৈতিহাসিক যুগের বা পর্বের। আর সামাজিক বৈশিষ্ট্য পুরোহিত তান্ত্রিক এবং সমাজ। অর্থনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য চলত এই সুমেরীয় সভ্যতা। আর সুমেরীয় সভ্যতার সবথেকে বড় অবদান রয়েছে কি, চাকা ব্যবহারের প্রচলন এবং লিখন প্রচলন, এই আবিষ্কার করেছিল সুমেরীয় সভ্যতার অধিবাসীরা। প্রিয় শিক্ষার্থীরা ছিল তোমাদের ক্লাস 11 অর্থাৎ 11 শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, তার জন্য তোমাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।